বর্ষার পূর্ণ যৌবনবতী সময়ে তিতাস নদীর তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল পানিতে প্লাবিত হয়ে এক মনোমুগ্ধকর রূপ ধারণ করে। বিনোদন সন্ধানী মানুষগণ তখন এলাকা বা অঞ্চল ভিত্তিক নৌকা বাইচ বা নাও দৌড়ানির আয়োজন করে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে শত বছর যাবৎ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর ভাদ্র মাসের প্রথম তারিখে তিতাস নদীতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। 1910 সালের লেখক ওয়েব স্টোবারের প্রকাশিত ত্রিপুরা গেজেটিয়ার থেকে জানা যায় যে 1908 সালে বৃহত্তম তিতাস নদীর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছিল। নৌকা বাইচে যে নৌকাগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সারেঙ্গি নাও, যেগুলো 70 থেকে 75 হাত লম্বা এবং 2 হাত প্রস্থ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম আরেকটি ঐতিহ্যবাহী বিনোদনের মাধ্যম পুতুল নাচ। পুতুল নাচের ইতিহাস সম্পর্কে যতদূর জানা যায়, নবীনগর থানার কৃষ্ণনগরে জন্মগ্রহণকারী বিপিন পালের মাধ্যমে প্রথম ভারতীয় উপমহাদেশে পুতুল নাচের প্রচলন ঘটে। মোহাম্মদ তারুমিয়া পুতুল নাচের ক্ষেত্রে পথিকৃত ব্যক্তি ছিলেন। তারুমিয়ার পর কালু মিয়া, মৃত খুরশিদ মিয়া ও মোহাম্মদ রাজ হোসেন পুতুল নৃত্যকে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় করে তোলেন। বর্তমানে রয়্যাল বিনা অপেরার ধন মিয়ার উত্তরসূরিদের মাধ্যমে পুতুল নাচ এখনও বেঁচে আছে ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গ্রে হাউন্ড কুকুর জেলার ঐতিহ্যবাহী একটি প্রাণী, যা বর্তমানে বিলুপ্তির পথে। লম্বাটে গঠনের এই কুকুরগুলোর ঘ্রাণ শক্তি, দৃষ্টি এবং শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ, এজন্য এগুলোকে শিকারী কুকুরও বলা হয়। স্থানীয়দের থেকে জানা যায়, জমিদার দেওয়ান বনে শিকারে গেলে তার মাদি কুকুরটিকে নিয়ে যেতেন। একদিন কুকুরটি জঙ্গলে হারিয়ে যায় এবং 6 মাস পর গর্ভাবস্থায় সরাইল জমিদার বাড়িতে ফিরে আসে। বাচ্চা প্রসব করার পর বাচ্চার আকৃতি এবং তীক্ষ্ণ স্বভাব দেখে সবাই বুঝতে পারে যে জঙ্গলে অবস্থানকালে কুকুরটির নেকড়ে বাঘের সঙ্গে মিলন হয়েছে, যার ফলে এমন নতুন প্রজাতির কুকুরের জন্ম হয়। বর্তমানে এক একটি কুকুরের বাচ্চা 15 থেকে 20 হাজার টাকায় বিক্রি করা হয় এবং পূর্ণবয়স্ক এক একটি কুকুর 50 থেকে 60 হাজার টাকা হয়ে থাকে।